নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাচ্চাদের এক স্যান্ডউইচ বানানো শেখাচ্ছি, দেখে নেবেন কিরকম করে বানাচ্ছি। খুব ভালো হয় খেতে, বাচ্চারা খুব পছন্দ করে, আমি বাড়ির বাচ্চাদের করে দিই, তারা খুব ভালোবেসে খায়, ওই জন্যই আমি আজকে এটা করবো বলে ঠিক করেছি। যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ব্রাউন ব্রেডের স্যান্ডউইচ বানাতে আমার লাগবে ব্রাউন ব্রেড। আমি নিয়েছি এখানে 6টা পিস নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি 3টে, ম্যাশড করা আছে, মাখন, গ্রিন লঙ্কার কুচো, আর এখানে আছে গার্লিক কুচো কিংবা রসুন কুচো, আর নুন আছে এখানে, পেঁয়াজ কুচি, বিনস কতগুলো বিনস টুকরো করা, লঙ্কা কুচো, লঙ্কার পাউডার, ক্যাপসিকাম কুচো, আর এটা নিয়েছি সয়াবিনের কিমা, যেটা সয়াবিন গ্র্যানিউলস বলে সেটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে গাজর কুচো করা, এটাও হাফ সেদ্ধ করা আছে, আর বিনসটাও হাফ সেদ্ধ করা আছে, আর টমেটো লাগছে তার সাথে। আর আমার ব্যাটারটা বানানোর জন্য লাগছে ডিম 2টো আর 2 দুধ, আর ভাজবো আমি সাদা তেলে। আর যখন আমি পাউরুটির ওপরে এটা দেব পুরটা, তখন আমি মাখন দিয়ে সেটা দেব পুরটা। কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিচ্ছি, পুরটা আমি বানিয়ে নিচ্ছি। দু চামচ আর একটুখানি সাদা তেল দিলাম, ছোট সাইজে কুচিয়ে নিয়েছি। একটু ভাজা হয়ে যাক লাল লাল করে, তারপর আমি অন্য সবজিগুলো দেবো। একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন আর কাঁচা লঙ্কা, সঙ্গে টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, তাই টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। এটা একটু হবে, একটুখানি একটু সেদ্ধ হবে। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবারে আমি অন্য সবজিগুলো দিয়ে দেবো। বিনস দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিলাম, বাচ্চারা একদম সবজি খেতে চায় না, ওদের কথা মাথায় রেখে আমি এটা করছি। সব সবজিও খাওয়া হবে স্যান্ডউইচের মধ্যে, সব সবজি যদি ওরা বুঝতে পারবো না, আর টেস্টটাও খুব ভালো আসে। লঙ্কা অল্প দিলাম, আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খায়, বাচ্চারা খাবে তো সেই বুঝে আপনারা ঝাল দেবেন। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন,
এবারে আমি সয়াবিনের কিমাটা দিয়ে দিচ্ছি। প্রচুর ভিটামিন আছে, প্রোটিন আছে, প্রচুর হাই প্রোটিন, এটা বাচ্চাদের খাওয়া খুব ভালো। আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি আমাকে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম কড়াই থেকে ছেড়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে দেবো। তখন বোঝা যাবে যে কুটটা আমার হয়ে গেছে। হয়ে এসছে, ঘুরতে তৈরি হয়ে এসছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো। কেমন সুন্দর, মানে গায়ে গায়ে লেগে গেছে। এবারে আমি ব্যাটারটা বানাবো, দুটো ডিম, ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে। আমি ভালো করে ফেটিয়ে নেবো। একটু দুধ দেবো এতে, হাফ কাপ মতো দুধ ছিল, দিয়ে দিলাম এর মধ্যে। একটু নুন দিলাম, এবার আর একবার ফেটিয়ে নেবো। এবারে পাউরুটি গুলো নিচ্ছি, বাটার মেশাবো, মানে পাউরুটির গায়ে আগে দিয়ে দেবো।
এরকম পুরো পাউরুটিটা আমি অল্প অল্প করে বাটার মাখিয়ে নেব। একটাতে মাখাবো আর একটা ঢাকা দেবো, মানে পাউরুটিটা আর একটা চাপা দিতে হবে, স্যান্ডউইচ তো। এরপরে আমি এর উপরে পুরটা দেবো, আমি তিনটে করে আগে দেখাচ্ছি, পুরটা এর উপরে দেবো। এটা খেতে খুব ভালো হয়, বাচ্চাটা একটু স্বাদ না হলে খেতে চায় না, স্বাদের জিনিস হলে ওরা দেখে না যে মধ্যে কি আছে, অথচ সব সবজির স্বাদ যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, সব সয়াবিনের যে কিমাটা আছে তার প্রচুর হাই প্রোটিন আছে সেটা যাচ্ছে, ওরা বুঝতেই পারবে না যে ওরা কি খেলো অথচ খাওয়া হয়ে গেল। এভাবে আমি একটা করে স্যান্ডউইচ তৈরি করব। আবার একটা নেব, বাচ্চাদের টিফিনে খুব ভালো খাবার এটা, আপনারা সবাই করে দেবেন, ভালো টিফিন হয়। মায়েদের খুব চিন্তা থাকে কি টিফিন দেবো, ওই জন্যই আমি এটা আজকে দেখালাম। আমি সিম্পলও দেখাতে পারতাম, কিন্তু এটা দেখালাম এই কারণেই যে সবজি বাচ্চারা খায় না একদম। এই এরমভাবে ওদের খাওয়াতে হয়। মাখনের ওপরে আমি পুরটা লাগিয়ে দিচ্ছি, পুরটা অনেক কাজে লাগে। আপনি যদি স্যান্ডউইচ না করেন, এইটা একটা ছোটো ছোটো পুরটা দিয়ে ছোটো ছোটো বড়ার মতন করে বেসনে ডুবিয়ে ভেজে নিলে আপনি চপের মতন হয়ে যাবে, সেটাও খাওয়ানো যায় ওদের। বেশি করে পুর করে রেখে দিলেও আপনি দিতে পারবেন দু রকম খাবার। এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে মাঝখানে কোনাকোনি হবে আমি একটা করে কেটে দেবো, তারপরে আমি এই ব্যাটারে ডুবিয়ে ভেজে দেবো। এভাবে আমি কেটে দিলাম, এভাবে এগুলো দেখা যাচ্ছে সবজিগুলো মাঝখান দিয়ে, এটা আমি ব্যাটারে ডুবাবো, ডুবিয়ে ভাজবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবারে আমি এই স্যান্ডউইচটা এই ব্যাটারের মধ্যে ডোবাচ্ছি, নিয়ে একটা একটা করে ছেড়ে দেবো। দুটো দুটো করে ভাজা হবে। আমি উল্টিয়ে দিলাম, এদিকে একটু না ধরলে এটা যাবে না। হয়ে গেছে, এটা তুলে দিচ্ছি। আমার আমি দুটো ছেড়ে দেবো। দুটো ছেড়ে দিলাম, এটা একটু একদিকটা হবে, তারপরে আমি উল্টাবো। আমার
দিচ্ছি। একটা পাশ হয়েছে আর একটা পাশ দিয়েছি করতে। এভাবে সব স্যান্ডউইচগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে আমার স্যান্ডউইচ, তৈরি করা হয়ে গেছে। এই দেখুন খুব ভালো হয়েছে খেতে। আপনারা সবাই বানাবেন এগুলো বাড়িতে, আর যদি ওই পুরটা থেকে যায় তাহলে বাড়িতে চপ করে দিলেও ওরা খায়। বাচ্চারা কি ছোট ছোট ছেলে মেয়ে থাকলে সবাই ভালোবেসেই খায়। আর পুরটা আগের দিন করে রাখবেন, পরের দিন সকালবেলায় স্কুল হলে তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়। এটা করে যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার রেসিপিটাকে আপনারা শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।